বীরভূমের রামপুরহাটের নারায়ণপুর গ্রাম থেকে প্রচুর ট্রাক্টর বোঝাই বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। গতকাল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ এই ট্রাক্টর ভর্তি জিলেটিন স্টিক উদ্ধার করে। ট্রাক্টরটি থেকে 26 বস্তা জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে খবর পেয়ে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সেই সময় নলহাটি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দিক থেকে বিস্ফোরক ভর্তি ট্রাক্টরটি নারায়ণপুর গ্রামের দিকেই আসছিল। বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটিকে মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি পথ দেখিয়ে নিয়ে আসছিল। সেই সময় পুলিশ দেখে মোটরসাইকেল চালক এবং ট্রাক্টরের চালক গাড়ি রেখে পালিয়ে যায়। রামপুরহাট থানার পুলিশ বিস্ফোরক বোঝাই ট্রাক এবং মোটরসাইকেলটিকে বাজেয়াপ্ত করেছে। পাচারকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ।